আজকে স্থপতি মাজহারুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে মাজহারুল ইসলাম ফাউন্ডেশন আয়োজন করেছে আজকে এই পূজনীয়। আমি শুরুতে আমাদের মাজহারুল ইসলাম ফাউন্ডেশন সম্বন্ধে দুটো কথা বলতে চাই, তারপর ডালিয়াপা কথা বলবেন, তারপর আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। আজকের অতিথিদের নিয়ে আমাদের শারমিনিমু আমাদের সঞ্চালনা করবেন অনুষ্ঠানটি। তার আগে মাজহারুল ইসলাম ফাউন্ডেশন স্যার 2012-তে চলে যাওয়ার পর আমরা প্রতিষ্ঠা করতে করতে আমাদের প্রায় 2-3 বছর লেগে যায়। তারপর থেকে আমাদের একটা এখন মাজহারুল আর্কিটেক্ট মাজহারুল ইসলাম ফাউন্ডেশন নামে একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন এনজিও আমরা তৈরি করেছি, যেখানে মাজহারুল ইসলামের লাইফ, তার কাজ এবং উনার জীবনকে নিয়ে যে ধরনের কর্মকাণ্ড আমাদের করা দরকার স্থাপত্য চর্চার ক্ষেত্রে, স্থাপত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই কর্মকাণ্ডগুলি আমরা করব বলে স্থির করেছি। আমরা স্থপতিদের এবং নন স্থপতিদেরকে নিয়ে এবং মাজহারুল ইসলাম যে জিনিসটা করছেন, যে স্থাপত্য আমাদের সমাজের একটা অংশ এবং সমাজের সবাইকে নিয়ে চলার বিষয়টাকে উনি সবসময় দেখেছেন, এবং এছাড়া স্থাপত্যকে উপস্থাপন করাটা কঠিন হয়ে যাবে, সেই কারণে আজকে আমাদের মাঝে মাজহারুল ইসলাম স্যারের পরিবারের সদস্যরাও আছেন, ওনার ছেলের আমাদের ভাবি এবং ডালিয়াপা আছেন। আমি ডালিয়াপাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। ডালিয়াপা প্লিজ, আপনার মাইক্রোফোন আমি তান্না ভাইকে দেখছি, তান্না ভাই মাইক্রোফোনটা যদি আমাকে শুনতে পাচ্ছ? তিতাস জি জি, আপনি একটু যদি বলেন প্লিজ। আব্বার সম্বন্ধে আর কি বলবো, তোমরা আমার থেকে বেটার জানো। আব্বার সঙ্গে আমি মানে ভয় পেতাম, সাংঘাতিক ভয় পেতাম। সো আমি তো ঢাকায় থাকতাম, ভাইয়াও বিদেশে, ডালিয়াও মাঝে মাঝে বিদেশেই থাকতো। ঢাকাতে তো আমি পড়াশোনা সবকিছু ঢাকাতেই করেছি। তো কয়েকটা জিনিস মনে হয় যে মানে আব্বার, যেটা আমার খেলাধুলার প্রতি উনি খুব আমাকে লাইক করতেন যে আমি খেলাধুলা করি, আমার জন্য বিলাত থেকে ব্যাট, তখনকার দিনে 60s-এ ব্যাট বল প্যাড গ্লাভস জুতো শুদ্ধ ইউজ টু ব্রিং ফর মি। তো আমাকে পড়াশোনা তো আই ওয়াজ রিজনেবলি ওয়েল গুড আর কি বলবো। তো আমার খেলে একটা ইনসিডেন্ট তোমাদেরকে বলি, তোমাদের সাথে কানেক্টেড এটা, বিকজ আমি তো ঢাকা কলেজ থেকে রেজাল্ট বেরোবার পরে আমি ঢাকা ইউনিভার্সিটি জয়েন করি ইকোনমিক্সে। আব্বার সঙ্গে দেখা করিনি, যে বলি নাই যে কোথায় পরীক্ষা দিয়ে ঢুকেছি। তো ইউজুয়ালি পালি পালি থাকতাম, তখন ধানমন্ডি থাকতাম 24 নম্বরে। হঠাৎ একদিন প্র্যাকটিস ট্র্যাকটিস ক্রিকেট প্র্যাকটিস করে আসছি, এসে ঢুকেছি দেখি আব্বার সামনে, ধরা খেয়ে গেছি সামনে। তো আব্বা বললো, কি হলো, কি খবর তোমার? আমি বললাম, আব্বা একটু ক্রিকেট প্র্যাকটিস করে আসলাম। বলে, তুমি ভর্তি হবে না, আর্কিটেকচারে পরীক্ষা আছে, মেবি 1 week লেটার অর সামথিং। আমি তো শুনে একটু, আমি তো আর্টসের স্টুডেন্ট, আই ওয়াজ স্লাইটলি স্টান্ড যে আব্বা, আমি তো বলতে পারছি না ওনাকে আমি ইকোনমিক্স অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছি ঢাকা ইউনিভার্সিটি। তাই বললাম, ঠিক আছে আমি যাবো। তো আই গট অ্যানাদার ফ্রেন্ড আফিকুর রহমান টিপু, হি হি বিকেম অ্যান আর্কিটেক্ট। আমরা দুজন গেলাম পরীক্ষা দিতে বুয়েটে আর্কিটেকচার ফ্যাকাল্টি। আমি তো বলছি শিওর ফিল করবো, তো আমি তো আর্টসের স্টুডেন্ট, পাস করে গেলাম। পাস করার পরে তো কিছুদিন তো ক্লাস করলাম, তারপরে অন্য ঘটনা হলো, যে জন্য আমাকে আবার ঢাকা ইউনিভার্সিটি ফেরত চলে আসলাম আব্বাকে না বলে। সো আব্বা আমাকে খুব লাইক করতেন, বিকজ আমার খেলাধুলার সাথে আমি খুব জড়িত ছিলাম, ক্রিকেটটা ভালোই খেলতাম রিজনেবলি ওয়েল, ইস্ট পাকিস্তান টিম, বাংলাদেশ টিম, সব জায়গায় খেলা করেছি। আব্বার পলিটিক্যাল বিলিফে বিশ্বাস করি ছোটবেলার থেকেই, একটু আমি একটু অন্যদিকে স্লাইটলি, বাট আব্বার চিন্তা ভাবনা যেটা আছে এটা আমাদের ফ্যামিলিতে অ্যাটলিস্ট আমার আমার বোন ভাই আমাদের এই জিনিসটা আছে যে আমরা সৎ পথে চলতে চাই। মানে অনেক কিছুই করা যায় বাংলাদেশে যেগুলো আপনারা টেলিভিশনে দেখেন, আমার মনে হয় না আমার ভাই বোন আমরা কোনো ব্যাংকের থেকে 5 টাকা লোনও নিয়েছি বা একটা কোনো গভর্নমেন্টের থেকে জমির জন্য অ্যাপ্লিকেশনও দিয়েছি। আব্বা যা দিয়ে গেছে, যা আমরা করেছি নিজেরা, তার উপরেই আছে। সো এই জিনিসে বিশ্বাস করি,
অ্যান্ড বিশ্বাস করব, বিকজ উনি সবসময় এটা বিশ্বাস করতেন। সো আই ফিল দ্যাট আপনারা যেটা করে যাচ্ছেন খুব ভালো কাজ করছেন। ইনশাল্লাহ নেক্সট ইয়ার দিকে আই ক্যান স্টার্ট হেল্পিং, আই উইল রিটায়ার অ্যান্ড উই উইল ডু সাম গুড থিংস টুগেদার। ধন্যবাদ। ধন্যবাদ তান্না ভাই। গালিয়া পার্টি এক দুই মিনিটে কিছু বলবেন মাঝে ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে? আপনার মাইক্রোফোন কি এখন ঠিক আছে গালিয়া পা? আচ্ছা, আমরা ডালিয়া পাকে আমাদের অনুষ্ঠানটা শুরু করি, পরবর্তীতে আমরা ডালিয়া পাকে আবার নিয়ে নিব। আমি অনুষ্ঠান শুরু করার জন্য ফারহানা শারমিন ইমুকে অনুরোধ করছি। আমি সবাইকে বলবো আপনাদের মাইক্রোফোনটা মিউট করে রাখুন, সবাইকে অনুরোধ করছি মাইক্রোফোনটা মিউট করতে, আমিও মিউট করে দিচ্ছি। আর আমি আমার পরিচয়টা দিয়ে নিই, আমি আর্কিটেক্ট ইশতিয়াক, আমি মাজহার ইসলাম ফাউন্ডেশনের সেক্রেটারি। জানি ইমু, তোমার মাইক্রোফোনটা আনমিউট করো প্লিজ। ধন্যবাদ তিতাস ভাই, আমি ধন্যবাদ জানাচ্ছি মাজহারুল ইসলাম ফাউন্ডেশনকে প্রথমেই আমাকে আজকে এই আয়োজনে সংযুক্ত করবার জন্য। আমরা ইতিমধ্যে জানি আজকে আমাদের এই আয়োজনে আমাদের সাথে আলোচনা করবার জন্য বক্তা হিসেবে তিনজন স্বনামধন্য স্থপতি আমাদের মাঝখানে আছেন। আমার মনে হয় এই তিনজন স্থপতি সম্পর্কে ওনাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। স্থপতি আদনান মোর্শেদ, স্থপতি মোস্তফা খালিদ পলাশ, স্থপতি মেরিনা তাবাসুম, এনারা তিনজনেই জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য, তাদের স্থাপত্য চর্চার জন্য সুপ্রতিষ্ঠিত। আমি তাদের পরিচয় আলাদা করে টেনে নিয়ে এসে আজকের আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা আজকে আমরা কেন একসাথে হয়েছি সেই জায়গাটাতে চলে আসতে চাচ্ছি। আমরা প্রতি বছর বছরের দুটো দিনে আমাদের প্রিয় মাজহারুল ইসলাম স্যারকে উদযাপন করি, স্মরণ করি। একটি হচ্ছে 25শে ডিসেম্বর স্যারের জন্মদিন, আরেকটি হচ্ছে আজকের দিনটি 15ই জুলাই যেটি স্যারের মৃত্যুদিন। অবশ্যই আমরা এই দুটি দিনকে উদযাপন করব, কিন্তু এখন আমাদের সামনে বেশ কিছু প্রশ্নের অবতারণা হয়েছে আমাদের বর্তমান প্রজন্মের কাছ থেকে। আমি যদি সেই প্রশ্নগুলোকে একসাথে করি, আমি প্রশ্নগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি যেগুলো আমাদেরকে বিভিন্ন সময় তাড়িত করেছে। আমরা স্থপতি মাজহারুল ইসলামের কাজগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে গবেষণা করছি কি? যদি না করে থাকি তাহলে এর কারণ কি? আমরা কি স্যারকে কিংবা স্যারের কাজকে শুধুই পূজনীয় পর্যায়ে ফেলে রেখেছি? তবে কি আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্থাপত্য চর্চার প্রকৃতি গবেষণা এবং বিশ্লেষণের পরিবর্তে শুধুই ভক্তি প্রচার করে? আজকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা আজকের আয়োজনটাতে মাজহারুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের আয়োজনের প্রধান উদ্দেশ্য হিসেবে যেটিকে লিখেছি সেটা হচ্ছে, আমরা স্যারের মৃত্যুবার্ষিকীকে উপলক্ষ করে স্যারকে, স্যারের কাজকে নতুন ভাবে জানার চেষ্টা করতে চাচ্ছি, নতুন দৃষ্টিভঙ্গিতে খোঁজার চেষ্টা করতে চাচ্ছি। হয়তো সেই চেষ্টা থেকেই স্যারের কাছ থেকে শেখার জায়গায় নতুন কোনো মাত্রা যোগ হবে, যেটা আমরা সবাই মনে করছি যে আজকে এই পর্যায়ে এসে অবশ্যই এই মাত্রা যোগ হওয়া উচিত। আমি প্রথমেই স্থপতি আদনান মোর্শেদকে অনুরোধ করব তার সেই নতুন দৃষ্টিভঙ্গিটা আমাদের সাথে শেয়ার করবার জন্য। স্থপতি আদনান মোর্শেদ। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি শেয়ার করি একটু আমার পাওয়ারপয়েন্টটা। আচ্ছা, ইশতিয়াক একটু আমাকে এনেবল করতে হবে, ওই যে শেয়ার করার জন্য হোস্ট কে করতে হবে, এনেবল করতে হবে। তিতাস ভাই, আদনান ভাইকে
আপনার জায়গা থেকে একটু আনএবল করতে হবে তো সাউন্ড কেন যে মানুষজন স্যার আজকে না আমরা বাকিরা সব সবাই একটু কষ্ট করে দেখা যাচ্ছে স্ক্রিন আদনান ওকে আদনান আনমিউট ইওর মাইক আদনান ওকে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আচ্ছা ওকে প্রথমেই আমি স্ক্রিনটা ফুল স্ক্রিন করে দাও আদনান ফুল স্ক্রিন আচ্ছা ওকে আমি প্রথমেই মাজহারুল ইসলাম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমন্ত্রণ করবার জন্য আজকে স্থপতি মাজহারুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সাথে আমি আমাদের ফ্যাসিলিটেটর ফারহানা শারমিন এমু যে প্রশ্নটা করেছে সেটা দিয়েই আমি একটু শুরু করতে চাই যে আমরা মাজহারুল ইসলাম স্থপতি মাজহারুল ইসলাম থেকে কতটুক শিখেছি আমরা কি তাকে একটা পূজনীয় স্থানে আবদ্ধ করে রেখেছি কিনা কৃত্রিমভাবে সেই প্রশ্নর একটা চিন্তা করার বিষয় এবং আমরা মাজহারুল ইসলামের কাজ থেকে কতটুক শিখছি তাকে আমরা আমাদের প্যাডাগজির ভেতরে কতটুক আনছি সেটা একটা মানে সত্যিকার ভাবে একটা কথা বলার বিষয় এবং একটা বিবেচ্য বিষয় তো আজকে আমি মাজহারুল ইসলামের প্রথমেই শুরু করছি একটা তার তরুণ বয়সের ছবি দিয়ে আমরা তো তার এই ছবিটার দিকে তাকিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা মাজহারুল ইসলামের কাছ থেকে এখনো অনেক কিছু শেখার বাকি আছে তাকে একটা নৈর্ব্যক্তিক একটা অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কের ভেতরে গবেষণার ভেতরে আনার অনেক সুযোগ আছে আমি বিশেষ করে নতুন প্রজন্মের যারা স্থপতি নতুন প্রজন্মের যারা শিক্ষক তাদেরকে বিশেষ করে আহ্বান করব যে এই মাজহারুল ইসলামের উপরে নতুন আঙ্গিকে নতুন দৃষ্টিভঙ্গিতে গবেষণা করার জন্য আজকে আমি মাজহারুল ইসলামের স্থপতি মাজহারুল ইসলামের সারা জীবন নিয়ে কথা বলবো না তার চেয়ে বরং আমি একটা বিল্ডিং এর ভেতর দিয়ে মাজহারুল ইসলামকে বোঝার চেষ্টা করব আমি আমার গবেষণা দৃষ্টিভঙ্গি থেকে এই ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এবং এটার রাজনৈতিক নান্দনিক অবস্থান কি হতে পারে কি ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব তো আমার আজকের আরেকবার বলছি যে আমার আজকের আমার বক্তব্য মাজহারুল ইসলামের সারা জীবনকে কেন্দ্র করে হবে না শুধু একটা বিল্ডিং এর ভেতর দিয়ে একটা বিল্ডিং এর লেন্স দিয়ে আমি মাজহারুল ইসলামকে একটু মূল্যায়ন করার চেষ্টা করব আমরা জানি যে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস 50-এর দশকে তৈরি একটা বিল্ডিং এবং ওই সময় কি হচ্ছিল পৃথিবীতে ফিলিপ জনসনের গ্লাস হাউস তৈরি হচ্ছিল ওই সময় রনশাম কর্বুজিয়ার রনশা কিন্তু তখনও তৈরি হয়নি এবং গুগেনহাইম মিউজিয়াম ফ্র্যাঙ্ক লয়েড রাইটের গুগেনহাইম মিউজিয়াম কিন্তু তখনও তৈরি হয়নি ভিলা সাভোয়ার মাত্র 20 বছর পরে এই বিল্ডিং তৈরি হয়েছিল কাজেই ইভেন ইন্ডিয়াতেও এই এত নান্দনিক আধুনিক বিল্ডিং কিন্তু তখনও তৈরি হয়নি একমাত্র ব্যতিক্রম সম্ভবত হয়তো ছিল কানভিন্দে মাজহারুল ইসলাম স্থপতি মাজহারুল ইসলামের থেকে কয়েক বছরের বড় মাজহারুল ইসলামের জন্ম হয়েছিল 1923 সালে কানভিন্দের জন্ম 1916 সালে একটু বড় কানভিন্দে ছাড়া অন্যান্য আধুনিক ভারতীয় স্থপতিরাও কিন্তু তখনও কাজ ওইভাবে শুরু করেননি কাজেই এটাকে বলা যেতে পারে শুধু বাংলাদেশের নান্দনিক আধুনিকতার সূত্রপাত
ঘটায়নি, এটা ভারত উপমহাদেশে নান্দনিক আধুনিকতার একটা সূত্রপাত ঘটিয়েছে, যাত্রা শুরু করেছে। তো আমি এটা তো আমরা সবাই মোটামুটি জানি এটা, কিন্তু এটার রাজনৈতিক নান্দনিক রাজনৈতিক অবস্থানটা কোথায় সেটা সম্পর্কে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব আজকে। আমরা জানি এখানে জয়নুল আবেদিনকে আপনারা দেখতে পাচ্ছেন, জয়নুল আবেদিন সেই পুষ্করিণীর দিকে তাকিয়ে আছে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর ছাদ থেকে। এখানে শুরুর দিকে যখন এটা চালু হয়েছিল আর্ট কলেজ হিসেবে, তখন শুরুর দিকে এখানে ছাত্রছাত্রীদেরকে নিয়ে জয়নুল আবেদিন ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর প্রথম পরিচালক, যার সাথে মাজহারুল ইসলামের এক ধরনের সুসম্পর্ক ছিল, আবার আমরা শুনিয়ে তার একটু টেনশনও ছিল বিভিন্ন কারণে, কিন্তু আমরা জানি যে এই দুজনের সামগ্রিক উদ্যোগে বাংলাদেশের প্রথম শিল্প একাডেমি বা শিল্প চর্চার প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। কিন্তু এখানে একটু ভেবে দেখার বিষয় আছে, সেটা হচ্ছে মাজহারুল ইসলাম যখন 50-এর দশকের শুরুতে কাজ শুরু করেছিলেন, ইউনিভার্সিটি অফ অরেগন থেকে ফিরে আসলেন উনি 1952 সালের শেষের দিকে, উনার গ্র্যাজুয়েশন শেষ হয়েছিল ইউনিভার্সিটি অফ অরেগন থেকে, স্নাতক ডিগ্রি লাভ করেন উনি 1952 সালের জুনে। উনি যখন ফিরে আসেন উনি সিবিআই এ কমিউনিকেশনস বিল্ডিং অ্যান্ড ইরিগেশন ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ার হিসেবে, প্রকৌশলী হিসেবে যোগদান করেন, কারণ তখনও স্থপতির পদ তৈরি হয়নি। তো উনি যখন এখানে আসলেন তখন উনার সামনে কি ধরনের স্থাপত্য বাংলাদেশে বিরাজ করছিল, আমরা দুটো উদাহরণ দিয়ে বোঝাতে পারি। একটা ছিল কার্জন হল, ঔপনিবেশিক স্থাপত্য, যেটাকে আমরা বলতে পারি ইন্দো সারাসানিক আর্কিটেকচার। আরেকটা ছিল মেকনেলদের করা হলি ক্রিসেন্ট ফ্যামিলি হসপিটাল, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই স্থাপত্যের ভেতরে, স্থাপত্য যেখানে বিরাজমান সেখানে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর মতো একটা স্থাপত্য তৈরি করা কিন্তু একটা বিশাল ব্যাপার, একটা মেজর অ্যাস্থেটিক ডিপার্চার ঘটেছিল এখানে। তো সেই ব্যাপারটা, কি ধরনের একটা সাহস নিয়ে স্থপতি মাজহারুল ইসলাম একটা মার্জিত স্থাপত্য, আধুনিক মার্জিত স্থাপত্য তৈরি করেছিলেন, সেটার একটা ব্যাখ্যা আমি দিতে চাই। তো আমরা ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর আমরা ব্যাপারটা জানি এবং ওটা নতুন করে এটার স্থাপত্যকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই এবং সময়ও নেই। আমরা জানি এখানে বাংলার শাশ্বত উঠানকে নিয়ে কাজ করা হয়েছে, মাজহারুল ইসলামকে যখন সাইটটা দেয়া হয়েছিল তখন উনি একটা সার্ভে করাতে বলেছিলেন, উনি নিজ উদ্যোগে বলেছিলেন আমাকে একটা সার্ভে দিতে হবে, প্রতিটা গাছের অবস্থান এখানে আমাকে দেখাতে হবে। এবং আমরা জানি অনেক স্থপতি মাজহারুল ইসলামের সমসাময়িক অনেকের কাছ থেকে আমরা জানি, বিশেষ করে কালীয় কলমের যে বিশেষ সংকলন সেখানে আমরা অনেকের কাছ থেকেই দেখতে পেয়েছি যে মাজহারুল ইসলাম এখানে একটা গাছও কিন্তু কাটতে দেননি এবং প্রতিটা গাছকে রেখেই এটার প্ল্যান করেছিলেন। এখানে আমরা জানি যে ঢোকার পরে একটা পিয়ানো নোবিলে বা একটা ভিলা সাভোয়ার মতো একটা 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 ফ্ল্যাট প্লেনের একটা স্থাপত্য আছে, ওটা দিয়ে গেটওয়ে এর মতো কাজ করছে, যেটা একটা মুঘল প্যাভিলিয়নের মতো কাজ করেছে, সেটাই গেটওয়ে। ওটার ভেতর দিয়ে আমরা ঢোকার পরে একটা লম্বা ক্লাসরুম এবং তার পাশে শাহবাগের যে বাগান সে বাগানটাকে ইন্টারনালাইজ করে একটা পুকুরও তৈরি করা হয়েছিল, কিন্তু কিছু জিওলজিক কারণে পুকুরটা পরে পুরোপুরি চালু হয়নি, কিছুদিন হয়তো একটু পানি ছিল কিন্তু পরে ওটা চালু হয়নি। সেই ক্লাসরুম গুলো চারপাশের যে প্রাকৃতিক পরিবেশ সেটাকে ঘিরেই তৈরি হয়েছিল। তো আমরা মোটামুটি সবাই এখানে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এ গেছি, এটার স্থাপত্য সম্পর্কে জানি, এটাকে আমরা এক্সপিরিয়েন্স করেছি।
কাজে এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, কিন্তু আমরা শুধু বলবো যে এখানে একটা একটা স্থানিক বৈশিষ্ট্য এখানে কাজ করেছে, আবার সেই সাথে একটা শাশ্বত আধুনিকতার একটা আবহ এখানে তৈরি হয়েছে। তো এখানে আমি এখন বলতে চাই, মাজহারুল ইসলাম যখন 1952 সালের শেষ দিকে তার গ্র্যাজুয়েশনের পরে কিছুদিন উনি আমেরিকাতে ঘুরেছিলেন, এটা আমরা জানি, যখন ফিরে আসলেন তখন এই ইস্ট পাকিস্তানের পরিস্থিতিটা কেমন ছিল? তখন কিন্তু কয়েকদিন আগেই কিন্তু ভাষা আন্দোলন, সেই 21শে ফেব্রুয়ারির গোলাগুলি হয়েছে, মারা গেছে সালাম বরকতরা, মারা গেছে। তখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তাল, এবং সেই পরিস্থিতিতে মাজহারুল ইসলাম ফিরে আসেন। এবং তাহলে স্বভাবতই প্রশ্ন জাগে, কি ধরনের রাজনৈতিক একটা রিয়াকশন উনি দেখিয়েছিলেন, উনার রাজনৈতিক মতাদর্শটা কেমন ছিল? সেই জায়গাতেই আমি একটু গবেষণা করেছিলাম। আমি 2012-13 সাল থেকে একটু এই কাজটা নিয়ে গবেষণা শুরু করি, এবং 5 বছরের গবেষণার পরে একটা জার্নাল অফ দ্য সোসাইটি অফ আর্কিটেকচারাল হিস্টোরিয়ান্স, এই জার্নালে আমি একটা লেখা পাবলিশ করি। ওই লেখার আলোকেই আজকে আমি একটু কথা বলতে চাচ্ছি। তো এখানে আমরা জানি যে অলরেডি জিন্না এসে এখানে কিন্তু উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাষা আন্দোলন হয়েছে, 21শে ফেব্রুয়ারির গোলাগুলি হয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাষা আন্দোলনের ফলে স্মৃতিসৌধ নির্মাণও করা হয়েছিল, যেগুলো পরে সৈন্যরা এসে ভেঙে দিয়েছিল। মাজহারুল ইসলাম কিন্তু এই ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের এই কনসেপ্টটা তৈরি হয়েছে, তার নান্দনিক দর্শন, রাজনৈতিক দর্শন এবং নান্দনিক দর্শন কিন্তু একাকার হয়ে পরিস্থিতিটা তৈরি করেছে। সেই পরিস্থিতিতেই কিন্তু আমরা জানি যে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের সূত্রপাত ঘটে। তো আমি আমার তাত্ত্বিক তর্কটা হচ্ছে এই, দুভাগে বিভক্ত, তার্কিক তর্কটা দুই ভাগে ভাগ করা। প্রথম ভাগে হচ্ছে যে অবশ্যই এখানে একটা নান্দনিক আধুনিকতার সূত্রপাত ঘটেছে, যেটা মাজহারুল ইসলাম, স্থপতি মাজহারুল ইসলাম সচেতন ভাবে করেছেন, এবং এটা শুধু আগেই বলেছি যে এটা শুধু বাংলাদেশেই নয়, এটা ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রেও একটা একটা নান্দনিক আধুনিকতার সূচনা করেছে। কিন্তু এখানে এই একটু প্রাসঙ্গিকভাবে বলতে চাই, এটার যে নান্দনিক এবং স্থাপত্যিক তাৎপর্য, সেই হিসাবে কিন্তু এটা বিশ্বের স্থাপত্য ইতিহাসে কিন্তু জায়গা করে নিতে পারেনি। কেন? কারণ আমরা এটা নিয়ে বেশি গবেষণা করিনি, আমরা এটা নিয়ে লেখালেখি করিনি, আমরা এটা নিয়ে সারগর্ভ আলোচনা করিনি। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের আমার তর্কটা হচ্ছে, এই সূত্রটা ঘটেছিল। কিন্তু আরো জটিলভাবে যদি একটু পরবর্তী তর্কটা করি, সেটা হচ্ছে এই স্থাপত্যের মাধ্যমে মাজহারুল ইসলাম পার্টিশন উত্তর যে ধর্মনিরপেক্ষ যে রাজনীতি, সেটার আলোকে মাজহারুল ইসলাম এখানে এই প্যান ইসলামিক যে আইডিওলজি, যেটা পাকিস্তান তৈরি করেছিল, সেই আইডিওলজির একটা বিশুদ্ধিকরণ করেছিলেন। মানে হচ্ছে এখানে যে অলংকারবিহীন মার্জিত আধুনিক যে স্থাপত্য, যেখানে কোনো অলংকার নাই, যেখানে ইন্দো সারাসেনিক আর্কিটেকচারের কোনো রেফারেন্স নাই, এই যে আমরা যদি দেখি অ্যাডল লজের যে আর্গুমেন্ট, অর্নামেন্ট ইজ ক্রাইম, সেটার একটা স্থানিক গুরুত্ব এখানে পেয়েছে, যেই অলংকারবিহীন যে স্থাপত্য, আধুনিক স্থাপত্য, সেটা সেটা একটা রাজনৈতিক, স্থানিক রাজনৈতিক একটা রিয়াকশনও ছিল। মাজহারুল ইসলাম এই অলংকারবিহীন রাজনীতির মাধ্যমে প্যান পাকিস্তানের প্যান ইসলামিক আইডিওলজির একটা বিশুদ্ধকরণ করেছিলেন বলে আমি এই বিল্ডিংকে উপস্থাপন করতে চাই।
তো আমরা একটু দেখি মাজহারুল ইসলামের রাজনৈতিক নান্দনিক দর্শনটা কিভাবে হয়েছিল সেটা দেখি। আমরা তো জানি মাজহারুল ইসলাম কিন্তু শুধু মানে সমগ্র বাংলায় তার অবাধ বিচরণ ছিল। এখানে আপনারা যে চারটা যে কয়েকটা যে এখানে লাল স্পট দেখছেন সেগুলো কিন্তু তার ঢাকা কলকাতাতে উনার পড়াশোনা, রাজশাহীতে উনার হাই স্কুল, তারপরে মুর্শিদাবাদে জন্ম। এখানে কিন্তু পূর্ব বাংলার একটা স্বচ্ছন্দ বিচরণ উনার জীবনে বিচরণ উনার জীবন দর্শন উনার স্থাপত্য দর্শনকে কিছুটা বিনির্মাণ করেছে। তারপরে আমরা জানি 1950 একটা সরকারি ডেভেলপমেন্ট স্কলারশিপ পেয়ে উনি যুক্তরাষ্ট্রে চলে যান, ওখানে ইউনিভার্সিটি অফ ওরেগনে পড়াশোনা করেন। কিন্তু যেহেতু উনি অলরেডি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পুরকৌশলের ডিগ্রি ছিল, সেজন্য 5 বছরের যে স্থাপত্য ডিগ্রি ইউনিভার্সিটি অফ অরেগন ইউজিনে, সেখানে উনি 2 বছরের মধ্যেই ওই ডিগ্রিটা লাভ করেন। ইউনিভার্সিটি অফ অরেগনের ব্যাপারটা একটু ব্যাখ্যা করতে হবে। এখানে আমরা আপনারা যদি এটা দেখেন, এখানেই হতো স্থপতি মাজহারুল ইসলাম যখন এসেছিলেন এখানেই কিন্তু হাঁটাহাঁটি করতেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ অরেগন। ইউনিভার্সিটি অরেগনের কিন্তু একটা বিশেষ ইতিহাস আছে যেটা আমরা অনেকেই হয়তো ঠিক উপলব্ধি করতে পারি না, এই ইউনিভার্সিটিটার অবদান স্থপতি মাজহারুল ইসলামের উপরে কিভাবে ছিল। ইউনিভার্সিটি অফ অরেগন কিন্তু আমেরিকার প্রথম বিশ্ববিদ্যালয়, প্রথম স্থাপত্য বিভাগ যেটা 1922 সালে বোজার্ড যে সিস্টেম ছিল, এখানে একটু জেনে রাখা দরকার, আমেরিকা ইউরোপের স্থাপত্য 20 শতাব্দীর শুরুতে ছিল মোটামুটি সব জায়গাতেই বোজার্ড সিস্টেম, যেটা আমরা জানি ফ্রেঞ্চে একটা একাডেমিক ক্লাসিক একটা এডুকেশন সিস্টেম, যেটা আপনার নিও ক্লাসিক্যাল আর ক্লাসিক্যাল আর্কিটেকচারকে ওখানে যাবাকে গিয়ে এটাকে ঘিরেই তৈরি হয়েছিল। ইউনিভার্সিটি অফ অরেগন 1922 সালে প্রথম বোজার্ডকে পরিত্যাগ করে আধুনিক স্থাপত্য, ইউরোপিয়ান আধুনিক স্থাপত্যকে গ্রহণ করেছিল। যখন মাজহারুল ইসলাম এখানে আসেন সেটার একটা প্রভাব ওনার উপরে পড়েছিল। এমু আমার টাইম কি ঠিক আছে? আমার আমি শিখ 4 থেকে 5 মিনিট সময় আছে। ঠিক আছে, আমি শেষ করে ফেলবো, আর 4-5 মিনিটের মধ্যে শেষ করব। তো এইখানে ইউনিভার্সিটি অফ অরেগনের সেই প্রভাবটা পড়েছিল মাজহারুল ইসলামের উপরে তার নান্দনিক চেতনায়, যে খোলামেলা ওপেন এন্ডেড যে একটা আর্কিটেকচারাল ইনভেস্টিগেশন, এটার প্রভাবটা মাজহারুল ইসলামের উপরে ব্যাপকভাবেই পড়েছিল। এখানে আমি জাস্ট একটু কয়েকটা জিনিস দেখাতে চাই, যে আমি যখন গবেষণা করেছিলাম এখানে মাজহারুল ইসলামের কমেন্সমেন্ট প্রোগ্রাম, এই যে মাজহারুল ইসলাম বিআর চট্টগ্রাম, উনি তো আমরা জানি চট্টগ্রামের, তারপরে এখানে উনার মার্কশিট, এখানে আমরা এখানে গবেষণার জন্য আমাদের এখানে একটু দেখানো দরকার যে উনি একজন রক্ত মাংসের মানুষ ছিলেন, তাকে আমরা সম্মান করব, কিন্তু সেই সাথে তার উপরে ক্রিটিক্যাল রিসার্চেরও প্রয়োজন আছে। তো এখানে আমরা জাস্ট দেখতে পাচ্ছি উনি কি ধরনের গ্রেড পেয়েছিলেন, এটার একটা রক্ত মাংসের মানুষ করার জন্য আমার মনে হয় এই ধরনের গবেষণারও প্রয়োজন আছে। এখানে সবচেয়ে মাজহারুল ইসলাম কিন্তু প্রায়ই বলতেন একজন শিক্ষকের কথা, তার নাম হচ্ছে ম্যারিয়ান ডিন রস। ইনি ছিলেন ইউনিভার্সিটি অফ অরেগনের ইতিহাসের শিক্ষক। তার কাছ থেকে মাজহারুল ইসলাম অনেক কিছু, বিশেষ করে ইতিহাসকে বোঝা, ইতিহাস যে স্থাপত্যের একটা প্রেরণা হতে পারে এই জিনিসটা ইন্টারনালাইজ করেছিলেন এই ম্যারিয়ান ডিন রস থেকে। ম্যারিয়ান ডিন রস কিন্তু সরাসরি হার্ভার্ডে 1930 দশকে ওয়াল্টার গ্রপিয়াস এর আন্ডারে কাজ করেছিলেন। কাজেই ম্যারিয়ান ডিন রস বলেছিল যে সে প্রাইমারি সোর্স থেকে আধুনিক স্থাপত্যের শিক্ষাটা পেয়েছিল। সেই অর্থে আমরা বলতে পারি মাজহারুল ইসলামও আধুনিক স্থাপত্যের শিক্ষাটা পেয়েছিলেন ওয়াল্টার গ্রপিয়াস, ম্যারিয়ান ডিন রস থেকে, সরাসরি প্রাইমারি সোর্স থেকে। এখানে আমি আরেকটা জিনিস, আমি একদম শেষ পর্যায়ে আমি এখানে আরেকটু বলতে চাই, যে ম্যারিয়ান ডিন রস যে বছর মাজহারুল ইসলাম ইউনিভার্সিটি অফ অরেগনে গিয়েছিলেন একটা লেখা লিখেছিলেন, ওখানে উনার প্রিয় বইগুলোর কথা উনি বলেছিলেন, যেগুলো আর্কিটেকচারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে উনি কথা বলেছিলেন।
তো এইখানে আমরা দেখতে যাচ্ছি ভিট্রুভিয়াসের বই আছে, লো কর্বুজিয়ারের বই আছে, লাজলো মোহলি নাজের বই, সিগফ্রিড গিডিয়ান, জন সুমারসন। পরে আমরা এখানে দেখতে পাচ্ছি মাজহারুল ইসলাম, আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম আমাকে একটা লিস্ট দিয়েছিলেন, আমি ওনার অফিসে গিয়েছিলাম একটা লিস্ট দিয়েছিলাম। অনেক পরে যখন আমি এই বইগুলোর তাৎপর্য বুঝতে পেরেছিলাম তখন বুঝেছি মাজহারুল ইসলামের উপরে ম্যারিয়ান ডিন রসের কি ধরনের একটা প্রভাব ছিল। এখানে আমি একটু জটিল একটা ব্যাপার এখানে যেটা আমি মনে করি আমার গবেষণা আমাকে দেখিয়েছে, 1947 এর আগের যে রাজনৈতিক অবস্থা এবং 1947 এর পরের রাজনৈতিক অবস্থার যে তারতম্য, 47 এর আগে ছিল প্যান ইসলামিক, পূর্ববঙ্গের মুসলিমরা পাকিস্তান চাচ্ছিল, প্যান ইসলামিক, আমরা বঙ্গবন্ধুর দর্শন থেকেও দেখেছি। কিন্তু সেই দর্শনটা কিন্তু 47 এর পরে পাকিস্তানের অসম অর্থনীতি, পাকিস্তানের ক্ষমতা দখলের চেষ্টা, পূর্ববাংলার বাঙালিদেরকে দমিয়ে রাখার চেষ্টার ফলে ধর্মনিরপেক্ষতা, এই আমূল ধর্মনিরপেক্ষতাই পার্টিশনের পরের মূল রাজনৈতিক দর্শন হয়। এবং আমরা জানি মাজহারুল ইসলাম সেই দৃষ্টিভঙ্গিতেই কিন্তু তার রাজনৈতিক দর্শনটা তৈরি হয়েছিল, যে ধর্মনিরপেক্ষতার বাঙালি জাতীয়তাবাদের দর্শনটা তৈরি হয়েছিল, সেই আলোকেই কিন্তু উনি আর্ট কলেজের মতো একটা ইনস্টিটিউশনকে কনসিভ করেছিলেন। সেখানে কিন্তু রবীন্দ্রনাথের প্রভাবও ছিল। আমরা জানি যে আমরা শুধু এটা কিন্তু বললেই হচ্ছে না, আমরা জানি যে উনার পার্সোনাল লাইব্রেরিতে রবীন্দ্রনাথের বই ছিল, উনি পড়াশোনা করেছিলেন এবং উনি যখন শিবপুরে ইঞ্জিনিয়ারিং করছিলেন তখনই কিন্তু রবীন্দ্রনাথ মারা যান এবং রবীন্দ্রনাথের শবদেহ পুরো কলকাতাতে ঘুরিয়ে আনা হয়েছিল। সে সময় মাজহারুল ইসলাম কিন্তু কলকাতাতে এবং উনি এই পুরো ঘটনার কিন্তু প্রত্যক্ষদর্শী। সেই অর্থে আমরা যদি এই স্থপতি মাজহারুল ইসলামের এই স্টেটমেন্টটা যদি দেখি, টু বি এ বেঙ্গলি ওয়ান নিডস টু বি এ ওয়ার্ল্ড ম্যান, ইউ হ্যাভ টু বি এ ওয়ার্ল্ড ম্যান ইন এ বেঙ্গলি, ইটস ইম্পসিবল আদারওয়াইজ। এই যে শাশ্বত যে আধুনিকতা, বাঙালি শুধু বাঙালি নয়, বাঙালি যে একটা গ্লোবাল সিটিজেন, এই ব্যাপারটা কিন্তু মাজহারুল ইসলাম রাবীন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে দেখেছিলেন। সেই অর্থেই কিন্তু উনি এই আর্ট কলেজের যে নান্দনিক বিশুদ্ধিকরণ, প্যান ইসলামিসিজম থেকে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দর্শন, নান্দনিক দর্শন, সেটা এখানে প্রতিফলিত হয়েছিল। আমি এখানেই শেষ করব, ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি স্থপতি আদনান মোর্শেদকে। আদনান ভাই, আপনাকে আপনার এই নতুন যেভাবে দেখার যে দৃষ্টিভঙ্গিটা সেটার এত সুন্দর করে আপনি আমাদের মাঝখানে আলোচনা করলেন, তার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন চলে যাব স্থপতি মুস্তফা খালিদ পলাশের কাছে। স্যার, আপনার কাছ থেকে আমাদের একই প্রত্যাশা, আমরা নতুন দৃষ্টিভঙ্গি খুঁজতে চাচ্ছি। আমরা কিছুদিন আগে স্যারের ফেসবুকে দ্বিমাত্রিক উৎস ও স্থপতি মাজহারুল ইসলাম এই শিরোনামে একটি লেখা পাই, যেই লেখাটা সমস্ত প্রজন্মের স্থাপত্যের সাথে জড়িত অনেক সংখ্যক মানুষের মাঝখানে বেশ একটা আলোড়ন তৈরি করেছিল। যে লেখাটাতে আমরা দেখেছি স্থপতি মাজহারুল ইসলামের কাজকে নতুন একটি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। লেখাটি পড়ে আমার আসলে স্যারের অনেক আগের একটা কথা মনে পড়ে যায়। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্টে স্যার এসেছিলেন মাজহারুল ইসলাম আর্কাইভের উদ্বোধন করতে। সেদিন তিনি কথায় কথায় আমাকে, আমি বেশ আলোড়িত হয়েছিলাম, উনি একটা কথা বলেছিলেন, স্থপতি সেই ব্যক্তি যিনি কাগজে একটা টু ডাইমেনশনাল দাগ দিবেন এবং মানুষ চোখে সেই ওয়াল এবং তার আশেপাশে থ্রি ডাইমেনশনাল স্পেস দেখতে পাবেন। একটি স্থাপত্য অনুষদের শিক্ষকদের প্রধান দায়িত্ব হবে শিক্ষার্থীদের মাঝখানে সেই বিশেষ ক্ষমতাটি তৈরি করবার চেষ্টা করা। আমি মোস্তফা খালিদ পলাশ স্যারকে অনুরোধ করব, স্যারের দ্বিমাত্রিকতা শীর্ষক যে লেখাটি সেটি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। লেখাটির সাথে আমরা দেখেছিলাম বেশ কিছু ইলাস্ট্রেশন ছিল স্যার, সেগুলো সহ যদি আমাদেরকে বলতেন আমরা অনেক আরো বেশি খুশি হতাম। ধন্যবাদ।
মূলত আমি প্রথমে ধন্যবাদ জানাই মাজারুল ইসলাম ফাউন্ডেশনকে, তারপর ইশতিয়াক জহির তিতাসকে বিশেষ করে ধন্যবাদ জানাই, সে অনেক চেপে ধরেই আমাকে বলেছে। যদিও আমি বলেছিলাম যে লেখাটা লিখেছিলাম মাজারুল ইসলাম স্যারের উপর একটা বই বেরিয়েছিল, সেই বইয়ের মধ্যে লেখাটা ছিল আর কি, সংকলিত হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সংকলনের যে সম্পাদনা পরিষদ সেখান থেকে স্কেচগুলো ইলাস্ট্রেশনগুলো বাদ দিয়ে দিয়েছেন, তো ওই লেখাটা মূল যে ভাব সেটা সেখানে প্রকাশিত হয়নি। তো আসলে হচ্ছে কি, মাজহারুল ইসলাম স্যারের স্যারকে বিভিন্ন মানে আবিষ্কার করার অনেকগুলো ফ্যাসেট, একটা আর্কিটেক্টে তো অনেক রকমের ফ্যাসেট থাকে যে সে কীভাবে কী করে, এক একজন এক একটা, কেউ তার দার্শনিক বিষয় নিয়ে কথা বলতে পারেন, আদনান এক ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে পুরো বিষয়টাকে বিশ্লেষণ করলো সেই সময়কালের সাথে, তো এক একজন এক একটা বিষয় নিয়ে যখন আমরা কথা বলি তখন যেটা হয় যে এটা একজন মানুষকে একটা গবেষণার বিষয়বস্তুতে পরিণত করা হয়, যেটা খুবই প্রয়োজন আমি মনে করি, যেহেতু আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, অনেক স্থপতি এখানে তৈরি হচ্ছে, তাদের কিন্তু ভালো করে জানতে হবে যে আসলে স্থাপত্যের অন্তর্নিহিত বিষয়গুলো কি। তো সেখানে আমি শুরু করি, যেহেতু সময় খুব বেশি নয়, সংক্ষিপ্ত আমি একটু ওই লেখাটার শুরুটা করতে চাই এইভাবে। ইতিমধ্যে যদি স্ক্রিনটা শেয়ার করা হয়, আমিও মাজহারুল ইসলাম স্যারের আদনান শুরুর দিককার একটা ছবি দেখিয়েছেন, এবং উনি সবসময় সৌম্যমূর্তির একজন মানুষ ছিলেন এবং শেষ পর্যন্ত এই অবস্থায় ছিলেন এবং অবনত, বাইরে দিয়ে উনি যতই কঠিন আস্তরণ ওনার থাকুক না কেন, অন্তরে যে অবনত তার সেই অবনত চিত্তের একটা স্কেচ আমার করা আছে, সেটা আজকে শেয়ার করছি, তার প্রতি শ্রদ্ধা জানি। আমি আমার লেখা থেকে একটুখানি পড়তে চাই, অল্প একটু পড়ে পরে আমি কতগুলো স্লাইডে একটু দেখাতে চাই সবাইকে যে আসলে কিভাবে একজন স্থপতি কোথার থেকে কোথায় আরোহণ করেন, সেই স্থপতির কতগুলো কাজকে আমরা মনে করতে পারি একেবারে বৈষয়িক মান্ডেন, যেগুলো আসলে চর্চা করার দরকার নেই, কিন্তু ইমু একটু আগে যেটা বলেছে আমি ওটা শুনিনি, আজকে প্রথম শুনলাম যে মাজহারুল ইসলাম স্যার এই বিষয়টাকেও গুরুত্ব দিয়েছিলেন। আমার লেখার যেটা আজকে বিষয়বস্তুও সেটা আলাপের, আমি একটু অন্য অন্য ধারায় বিচার করতে চাই, যেহেতু আমি ছবি আঁকি আমার কাছে গ্রাফিক্সের মূল্য অনেক বেশি, এবং সেই গ্রাফিক্স হচ্ছে একটা কমিউনিকেশন টুল, ইউনিভার্সাল কমিউনিকেশন টুল, তো সেটা কোনো ল্যাঙ্গুয়েজ মানে ওর কাছে সমতুল্য হতে পারে না যে কোনো ভাষায়, কিন্তু গ্রাফিক্স একটা এমন ভাষা যেটা ইউনিভার্সাল টুল হিসাবে বিবেচিত হয়। আমার লেখার যে লেখাটা লিখেছিলাম সেটার শিরোনাম ছিল দ্বিমাত্রিক উৎস ও স্থপতি মাজহারুল ইসলাম। বৃত্ত সে যত বড়ই হোক না কেন, তার প্রসারণ বা সংকোচন কিন্তু বিন্দুকে বাদ দিয়ে নয়, কিংবা বিন্দু থেকে উৎসরিত যে বৃত্ত সেখানে বিন্দুর অস্তিত্ব অদৃশ্য হলেও তা ধ্রুব সত্যের মতো উপস্থিত। এই অস্তিত্বহীনতা জানান দেয় এক শক্তিশালী উৎসের। বিষয়টাকে দুভাবে দেখা যেতে পারে, এক মহাজাগতিকতার মধ্যে, আর দুই বৈশ্বিক পার্থক্যতার ক্ষেত্রে। লেখাটি একটু ভিন্নভাবে শুরু হলেও এর উপাত্ত বিষয় এবং একজন বিশেষ স্থপতিকে নিয়ে, আমাদের সমকালীন স্থাপত্যকালীন হিসাবে যিনি পরিচিত। কেন মাজহারুল ইসলাম সমকালীন বাংলাদেশের স্থাপত্য আচার্য হলেন? শুধু কি তিনি অগ্রণী বা প্রথম আনুষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত স্থপতি ছিলেন তাই, নাকি তার সমসাময়িক কোনো বাঙালি স্থপতি ছিল না তাই, নাকি তিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ স্থপতি তাই? আসলে এর কোনোটিই নয়। তবে তিনি কেন স্থাপত্যার্য, এই বিষয়ে অনেক দার্শনিক মতবাদ দেয়া যেতে পারে বা বিভিন্ন বিদগ্ধজন ইতিমধ্যে তা প্রকাশ করেছেন, তবে কি নিয়ে অপেক্ষাকৃত নতুন বিষয়ের অবতারণা করা যেতে পারে আমি এই লেখায় সেটাই চেষ্টা করেছি। আসলে আমরা যখন আর্কিটেকচার শুরু করি সেই শুরুটা কিন্তু আমার মস্তিষ্কে হয়, মননে হয়, আমার হাত বেয়ে সেটা একটা স্তর, প্রতিটা স্তর পেরিয়ে একটা ত্রিমাত্রিক অবয়ব ধারণ করে, এবং সেই অবয়বটাকে আমরা স্থাপত্য বলি। আমি বারবারই বলি যে সব স্থাপত্যই মানে শিল্প নয়, কিছু কিছু শিল্প, এবং যারা ওই লেভেলে যেতে পারেন মাজহারুল ইসলাম স্যারদের মতন, তারা স্থাপত্যকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যান।
তো আমি একটা জায়গা পর্যন্ত আজকের আলোচনাটা রাখতে চাই, সেটা হচ্ছে যে আমার উনার যে গ্রাফিক সেন্স, উনার যে উৎস, উনি যেভাবে কাজগুলো করতেন মনে হয় আমি ব্যাক ক্যালকুলেট করতে চেয়েছি। আমি রিডিং দ্য প্যালিমসেস টাইপের একটা জিনিস ওইটা পড়তে চেয়েছি, আসলে কোথার থেকে উৎসটা কি, কতটা শক্তিশালী সেই মাধ্যম। তো সেখানে আমি একটু পরেই যাচ্ছি। চারুকলা ইনস্টিটিউট তো অবশ্যই বলতেই হবে, কারণ এটা বাংলাদেশের স্থাপত্যের ইতিহাসের মাইলফলক এবং এখান থেকেই প্যারাডিম শিফট হয়েছে। এই যে একটু আগে আদনান যেটা বলেছে, যা চলছিল সেখান থেকে একটা প্যারাডিম শিফট, মানে হচ্ছে বিশাল আকারে, মানে কোনো আন্দোলন নেই, কোনো কিছু নেই, হঠাৎ স্বপ্নের মতন একটি স্থাপত্যের অবতারণা হয়েছে আমাদের দেশে, এবং সেটা মাজহারুল ইসলাম স্যারের হাত ধরে। ওইখানে যে পরীক্ষার একটা উৎস ছিল, সেই ওটাকে উনি উৎস জেনেসিস হিসাবে ধরেছিলেন আমার যেটা মনে হয়েছে। এবং সেখান থেকে একজন শিল্পী বলে বা একজন আমি বলি আবিষ্কারক যদি হয়, স্থাপত্যেও আবিষ্কার করা সম্ভব, তাহলে উনি একটু আগে আবার আপনার ওটা বলেছে যে প্রকৃতিও পেয়েছিলেন সঙ্গে, একটা উৎস পেয়েছেন জেনেসিস। আমি মনে করছি যে জেনেসিসটা হচ্ছে পরীক্ষা, সাথে তার আনুষাঙ্গিক উপাদান হিসাবে উনি প্রকৃতিকে পেয়েছেন। উনি গ্রাফিক্যালি হয়তো এরকম একটা লাইন টেনেছিলেন প্রথম। ইন্টারেস্টিংলি উৎসের যে কেন্দ্রবিন্দু সেটাকে উনি ডিফাই করেছেন, ওটাকে ডিফাই করে উনি নিজস্ব একটা কেন্দ্রবিন্দু তৈরি করেছেন। আমরা যে কেউ যদি এরকম একটি সার্কেল পাই এবং সেই সার্কেলের পাশে যদি বিল্ডিং বসাই, তাহলে কেন্দ্র এটাকে ধরেই কাজ করব। কিন্তু সেই সময় কতটা আধুনিক হলে, কতটা মনন শক্তি থাকলে, কতটা মানে অভিনবত্ব থাকলে উনি এই একটা চিন্তা ভাবনা করতে পারেন। এর পরের স্লাইডে যদি যাই আমরা, উনি যে ভবনটা নকশা করছেন, ক্লাসরুমগুলো যে করেছেন, ওটার কেন্দ্র কিন্তু পরীক্ষার কেন্দ্রে নয়। আমার এটা আবিষ্কার, উনি প্রকৃতিকে রেখেছেন, গাছগুলোকে ওইভাবেই রেখে উনি নতুনভাবে কতগুলো সার্কেল, কতগুলো কার্ভ, কতগুলো লিনিয়ার লাইন এগুলো তৈরি করেছেন। একটা জিনিস মাজহারুল ইসলাম স্যার বুঝিয়েছেন, যেটা আমরা এখন পর্যন্ত খুব একটা বুঝিও না, এটা খুব একটা অনুধাবনও করি না, হয়তো সেটাই সত্য, হয়তো না সেটাই সত্য, সেটাই ধ্রুবতার মতন সত্য, যেটা হচ্ছে স্থাপত্যর প্রথম উপাদান হচ্ছে ছাদ। যদি বলি ছাউনি, আমার ওয়াল না থাকলে কোনো আপত্তি নেই, ছাদ থাকতে হবে। এই এই ইতে চারুকলা ফ্যাকাল্টিতে উনি সেটাই করেছেন, কিন্তু উনি প্রকৃতিকে খেয়ে ফেলেননি, প্রকৃতির মাঝে নিজের যে স্থাপত্য সেটাকে বিলীন করেছেন, উনি স্পেসকে ফ্লো করে নিয়ে গেছেন। এই এই যে ঘটনাগুলো ঘটে, আসলে একটা স্থাপত্য যখন ভালো স্থাপত্য হয়ে ওঠে, সেটা বুঝতে হবে যে সেটা গোড়া পত্তন থেকে শুরু করে ত্রিমাত্রিক অবয়ব ধারণ এবং ব্যবহার করা পর্যন্ত সবগুলোতেই সমন্বয় থাকতে হয়। সেই সমন্বয়গুলো উনার ছিল, মাথার মধ্যে সবই কাজ করছিল প্যারালাল। উনি যে শুধু গ্রাফিক্স নিয়ে কাজ করছিলেন তা নয়, উনি কিন্তু সঙ্গে সঙ্গে এটা থ্রি ডাইমেনশনাল আসপেক্ট চিন্তা করছেন, উনি এর সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা করছিলেন। মানে ওই সময়টা যদি ভাবি, আজ পর্যন্ত এরকম একটা ফ্ল্যাট প্লেটের বিল্ডিং আমরা বানাতে পারিনি, যেই বিল্ডিংটা সব জায়গায় ছাদ, দেয়াল যেটা আমরা দেই সেটা না দিলেও চলতো, কিন্তু সেটা দিতে হচ্ছে বলে দিচ্ছি। কিন্তু উনি ওটাকে কখনোই মানে ওভারওয়েলমিং করতে চাননি, উনি সবসময় ছাদটাকেই ধরেছেন এবং বিশাল আকৃতির ছাদ ভেসে বেড়াচ্ছে ফ্লোটিং, এই কোয়ালিটিটা অ্যাচিভ করেছিলেন। সেটাই পরে আস্তে আস্তে এটা কি ফর্মে যাচ্ছে, এবং আমার কাছে মনে হচ্ছে এটা এন্ড অফ দ্য ডে ইট ক্যান বি আ ভেরি গুড পেইন্টিং। এখানে ফাইনালি আমি একটু কালার কালার দিয়ে বোঝার চেষ্টা করেছি পুরো জিনিসটা, এক্সিস গুলো কিভাবে নিচ্ছেন, কোন এক্সিসে কি রেফারেন্স টানছেন, সেই জিনিসগুলো। এই যে দুটা আর্ক আছে, এইটার থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে উনি যে পিছনের এই পেছনের যে চন্দ্রাকৃতির ভবনটি আছে সেটার কেন্দ্র এটার থেকে বিচ্যুত। এই বিচ্যুতি করার ক্ষমতা, অভিনবত্ব আসলেই কিন্তু সেই সময় বা এই সময় যখন যে কোনো সময় একজন স্থপতির এই যে ছোট্ট স্থানাঙ্কের স্মরণ, এই স্মরণটা কিন্তু অভিনব বলতে হবে এবং আধুনিকতার চরম প্রকাশ বলতে হবে। এরকম তার আরো এই যে আমি পরে এখানে সবগুলোই দেখেছি আস্তে আস্তে কোন স্তরে কোথা থেকে কোথায় গেল। আবার যদি আমরা
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাই, তির্যক রেখা, এখানে উনি তির্যক রেখা খালি মাস্টার প্ল্যানে করেছেন তা না, উনি ভবনের ভেতরে যত ছোট ছোট কাটা হয়েছে, যত ছোট ছোট চেরা হয়েছে, সবই কিন্তু এটাকে ফলো করে। আমরা অনেক সময় এরকম একটা ডায়াগোনাল প্ল্যান করে ভিতরে গিয়ে যখন কাজ করি তখন কিন্তু দেখা যায় যে সেটা আবার অর্থগোনাল হয়ে গেছে তার মতন। কিন্তু উনি যেই উৎস থেকে উৎসরিত হন, উনি যেই উৎস থেকে শুরু করেন, সেই উৎসে গিয়ে আবার নিজেকে সমর্পণ করেন, এটা একটা বিশেষ ব্যাপার। আমরা রবীন্দ্রনাথেও সবসময় দেখি উনি উৎসের থেকে উৎসরিত হয়ে আবার উৎসের কাছে নতজানু হন, উনি নিজে সেই উৎসটাকে তৈরি করেছেন এবং প্রকৃতির সাথে বিলীন করে তৈরি করেছে, এবং শেষ পর্যন্ত এই প্রকৃতিকে উনার কাজের সঙ্গে কখনোই দ্বন্দ্বে নিযুক্ত করেন। এখানে আবার আরেক ধরনের তার গ্রাফিক্স আমরা দেখতে পাই, সেই গ্রাফিক্স হচ্ছে উনি ডায়াগোনাল করেছেন কিন্তু সেটা করতে গিয়েও উনি কিন্তু ডায়াগোনালিটি ফলো করেছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে অর্থগোনাল লাইন দিয়ে কাজ করেছেন। এবং এখানেও প্রকটভাবে এটা করতে হয়েছে, হয়তো বসত বাড়ির ক্ষেত্রে ছোট ছোট প্ল্যান ওনাকে ওইভাবেই যেতে হয়েছে, রুমের সাইজ তো আর ওরকম করা যাবে, মানে ওই ডায়াগোনাল স্কিউড করা যাচ্ছে না, বা আলটিমেটলি কিন্তু এটার মধ্যে তির্যকতা এই ডায়াগোনাল এক্সিসটা খুব স্ট্রংলি প্রকাশিত হয়েছে। আরেকটা প্রকল্প, ওই প্রকল্পের আমি এগুলাতে লাইন হ্যাচ করেছি, হ্যাচ করে আমি দেখতে চাইছি, এখানে উনি তির্যকতা সঙ্গে অর্থগোনাল লাইন সমান্তরাল বা ভার্টিক্যাল লাইন নিয়ে কাজ করেছেন, এখানে সমান্তরাল মূলত তির্যক লাইন কৌনিক লাইন নিয়ে, এইটার গ্রাফিক্সটা ব্যাক করছে, লাইনগুলো শুধু রয়ে যাচ্ছে, বিল্ডিং বিল্ড ফর্ম সার্ভিস এরিয়া সার্ভ এরিয়া, এইভাবে উনি জিনিসটাকে যদি আমি ধরি, এটা একটা ফ্যান্টাস্টিক গ্রাফিক্স আমার কাছে মনে হয় আধুনিক ওই সময়ের প্রেক্ষিতে, এগুলো দেখেই আমরা আজকে যতই আধুনিক হচ্ছি কিন্তু উনার চেয়ে আধুনিক কিন্তু আজ পর্যন্ত আমরা হতে পারিনি কোনোভাবেই। এরপর মনে হচ্ছে যে উই ক্যান ডু আ পেন্টিং আউট অফ দ্যাট প্ল্যান কমপ্লিটলি, কিন্তু এন্ড অফ দ্য ডে যদি আমরা সিমুলেট করতে চাই, আমরা যদি একটার সঙ্গে একটা প্রতিস্থাপন করি, তাহলে আমরা কিন্তু উনাকেই খুঁজে পাব। তো এইখানে বোঝানো আর কি, যারা দেখছে যারা চর্চা করছেন ইয়াং আর্কিটেক্ট যারা আছেন, আমার কাছে মনে হয় যে এটা খুব জরুরি বিষয় আসলে, একজন মানুষের খালি দার্শনিক বিষয়টা দেখলে হবে না, তার যে ওই যে ও বললো বৈষয়িক বিষয়টা দেখার বিষয় আছে, একজন রক্ত মাংসের মানুষ তিনি একজন শিল্পীও ছিল, এটা কিন্তু বুঝতে হবে, আমরা শুধু স্থপতি বলছি উনাকে কোনো সময় পুরকৌশলী বলছি, কিন্তু উনি কিন্তু মূলত একজন শিল্পী ছিলেন, শিল্পীর উপরে উনি তকমা লাগিয়েছেন আরো আর্কিটেক্ট হিসাবে, এবং সেইটাকে উনি সফলভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। বা ন্যাশনাল আর্কাইভ, আমাদের দুর্ভাগ্য পাশে এটা হয়নি, ন্যাশনাল গ্যালারি লাইব্রেরিটা হয়নি, কিন্তু তারপরে এই যে শেষ বয়সে অনেক পরের কাজ এটা ওনার, সেখানেও যে দৃঢ়তা, গ্রাফিক্সের দৃঢ়তা, এত বড় একটা ওয়াল এটার মধ্যে শুধুমাত্র একটা পাঞ্চ, এটা মানে অসম্ভব ব্যাপার। এবং এটা আসলে সমস্যা হচ্ছে যে উনাদের মতন স্থপতিরা এই ধরনের চর্চা যখন করতে থাকেন তখন তারা সমাজ থেকে বাইরে চলে যান, কারণ সমাজটা তখন নষ্ট হয়ে গেছে, উনার স্থাপত্যের যে উত্তরণ সেটা কিন্তু কখনোই নিচের দিকে নামে, উনার স্থাপত্যটা সবসময় উপরেই উঠেছে, কিন্তু আমরা সামাজিকভাবে বাজার অর্থনীতির চাপে সহজ হয়ে গেছে এবং এগুলোকে তখন গ্রহণ করতে পারিনি, ওভারডোজ হয়ে গেছে বলেই হয়তো শেষমেশ পাশের ভবনটি এখানে তৈরি হয়নি। এটা একেবারে দেখে মনে হচ্ছে ফার্স্ট ইয়ারের গ্রাফিক্স, এত সহজ সরল, কিন্তু এর মধ্যে কিন্তু কতগুলো জিনিস বুঝতে হবে, এই গ্রাফিক্সে উনি খেলেছেন হচ্ছে রেক্টেঙ্গেল আর লিনিয়ার, কিছু রেক্টেঙ্গেল নিয়ে লাইন্স, কিছু স্পেসেস লম্বা লম্বা, এটাকে যদি আমরা একটু গ্রাফিক্সে যাই, সার্ভ অ্যান্ড সার্ভিস ইজ ভেরি ক্লিয়ার, গ্রাফিক্সের মধ্যে সেটা আগে নিয়ে আসতে হবে, কিন্তু এটা লুয়ে ক্যানেরও ছিল সার্ভ অ্যান্ড সার্ভিস খুব ডিস্টিংটিভলি আলাদা করা, এবং উনার কাজে মানে সত্যিকার অর্থে উনার কাজ কিন্তু লুয়ে ক্যানের আগের সময়কার, লুয়ে ক্যান এসে পরে বিখ্যাত হয়েছেন, কিন্তু এই কাজগুলো যদি আমরা দেখি ওই সময়ে মানে বৈষয়িকভাবে অবশ্যই অনেক অনেক অ্যাভানগার্ড ছিল, ওইটারই আমি গ্রাফিক্স করে দেখলাম যে আসলে কিরকম আসে জিনিসটা, ফ্যান্টাস্টিক ট্যাপেস্ট্রি,
হ্যাঁ, একটা রাগের মতন জিনিস, মানে প্রত্যেকটা জিনিসেরই আসলে উৎস যে শিল্প, উৎস যে নান্দনিক তত্ত্ব সেটা আছে, সেটা কিন্তু উনি প্ল্যানেট ওটা খুব গভীরভাবে বোঝা যায়। থ্রি ডাইমেনশনালি তো কথাই নেই, সেটা আমরা সচরাচর দেখছি, প্রতিদিন দেখছি, দেখতে পাচ্ছি, সেটা অনুধাবন করছি, সেটা ভিতরে যাচ্ছি, অনুভব করছি, ওটা মানে দার্শনিক দিক আমরা দেখছি। কিন্তু উনি যখন শুরু করছেন, উনার মাথা থেকে হাত বেয়ে যখন কাগজে, কম্পিউটারে না, কাগজে যখন আঁকা হচ্ছে জিনিসটা, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে উনি কিন্তু একসঙ্গে একজন অতিমাত্রার উচ্চ মানের গ্রাফিক ডিজাইনার, আর্কিটেক্ট, শিল্পী। তো সেই জিনিসগুলো খুবই জরুরি, এবং এই জায়গাতে যদি খুব ভালোভাবে শুরু করা যায়, তারপরে ত্রিমাত্রিক অবয়ব, সেটা সম্বন্ধে অবশ্যই একজন আর্কিটেক্টকে ভালো ধারণা রাখতেই হয়। তো মাজহারুল ইসলাম স্যারের তো তুলনা নাই, একদম শেষ সময় পর্যন্ত উনি আমাদের চেয়ে অনেক অনেক আধুনিক ছিলেন, কোনো কিছুর মোহে পড়েননি, কখনোই বাজার অর্থনীতির চাপে উনি কোনো কাজ করেননি। এই কাজগুলো দেখলে বোঝা যায় আসলে এগুলো হাতের ড্রাফটিং, হাতের ড্রয়িং, কত প্যাশনেটলি করলে এই ধরনের ড্রাফটিং আসে। আজকাল আমরা থ্রি ডাইমেনশনালি করি, কম্পিউটার ডিজিটাল হয়ে গেছি, ডিজিটাল হয়ে যাওয়ার সমস্যাটা তো সেখানেই হচ্ছে যে সবকিছু ইজি ওয়ে আউট হয়ে যাচ্ছে। এইখানে যেই ঘাস বা শ্যাডো দেওয়া হয়েছে, হয়তো 7 দিন লেগেছে এটাতে কয়েকজন মানুষের। তো এই এই লেভেলের কাজগুলোকে কিন্তু আমরা এখন ইগনোর করছি, একবারে চলে যাচ্ছি 3D করতে, কি হয়, কেমন লাগে দেখতে। ওই জিনিসগুলো থেকে বেরিয়ে উনি যেই প্রক্রিয়ায় বা যেই প্রসেসে একটা ড্রয়িং থেকে শুরু করে, একটা গ্রাফিক্স থেকে শুরু করে একটা ভবন তৈরি করতেন, সেই সেই অবস্থায় যেতে হলে যেই যে পদক্ষেপগুলো ছিল, আমি তার একটা পদক্ষেপ নিয়ে কথা বলছি, এরপরে দার্শনিক পদক্ষেপ আছে, থ্রি ডাইমেনশনাল অ্যাস্থেটিক্স আছে, স্পেটিয়াল কোয়ালিটিস আছে, ওগুলা বিশদ আলোচনা বিষয়। কিন্তু আমি ফোকাস করছি যে ওনার গ্রাফিক সেন্সের প্রতি, ওনার গ্রাফিক সেন্স, গ্রাফিক সেন্স মানে হচ্ছে এমন সেন্স যে যেটা উনি যেইখান থেকে বারবার বলছি, জেনেসিসটাকে কখনোই উনি ইগনোর করেননি, ডিফাই করেননি কোনো প্রজেক্টেই। এই যে আবার টু ডাইমেনশনাল আমরা প্ল্যানে বললাম, থ্রি ডাইমেনশনালি আমরা যদি দেখি, মানে হোয়াট আ বোল্ড স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট অসম্ভব, মানে আমার কাছে মনে হচ্ছে আমরা এর থেকে অনেক অনেক পিছিয়ে যাচ্ছি ক্রমান্বয়ে। ভালো কাজ হচ্ছে, কিন্তু সংখ্যা তো অনেক বেশি। মাজহারুল ইসলাম স্যার যখন কাজ করেছেন তখন তো তেমন কেউ ছিল না, তখন থারিয়ানে এরা কাজ করতো। হ্যাঁ, সেই তাদের চাপের মধ্যে থেকে এই ধরনের কাজ আদায় করে বের করে নিয়ে আসা, সে সময় সোনালী ব্যাংকের মতন ভবন হয়েছে বা পূর্বানী হোটেলের মতন ভবন হয়েছে, কিন্তু সেই সময় সেই পাকিস্তানি ওই রাজনৈতিক কথাটা আবার আসে, বলয়ের মধ্যে থেকে, পশ্চিম পাকিস্তানের বলয়ের মধ্যে থেকে, চাপের মধ্যে থেকে এই কাজগুলো একজন যোদ্ধা করতে পারেন। একজন স্থাপত্য যোদ্ধা হিসাবে মাজহারুল ইসলামকে ওইভাবেই বলা উচিত যে উনি স্থাপত্যের যে যোদ্ধা ছিলেন সেটা আমাদের স্বীকার করতে হবে। উনি শুধু স্থাপত্যের আচার্য নন, উনি স্থাপত্যে আমাদের দেশের জনক নন, পথিকৃত নন, উনি স্থাপত্য যোদ্ধা ছিলেন, এবং শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে উনি কিন্তু শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন, কিন্তু কম্প্রোমাইজ করেননি। আমি শেষ করছি এই এই স্লাইডটা দিয়ে, এই কারণে ওই লেখাটার পরে মোহিত নামের একটা ছেলে হঠাৎ করে এইটা বাঁ দিকের ছবিটা তার পাঠানো না, সে আমাকে এই ছবি পাঠালো, স্যার আপনার ওইটা দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে গেলাম, এবং আজকে আমি আবার এই ছবিটা খুঁজে পেলাম, পাশে বাঁ পাশের রিয়েল ছবিটা, সেই ছবিটা দেখে আমি এটা দেখলাম। আমার কাছে মনে হলো যে না, তার মানে কেউ কেউ এখনো বুঝতে চেষ্টা করছে যে মাজহারুল ইসলাম স্যারের কে খালি ছবি টাঙালে হবে না, দার্শনিক গল্প করলে হবে না, ওই মার্কশিট থেকে শুরু করে সব কিছু দেখতে হবে, সব কিছু বুঝতে হবে, এবং সেই লোকটা যে একজন মানুষ থেকে কিভাবে একজন দেবতুল্য স্থপতি হলেন সেটা বুঝতে হবে, সেটা কিন্তু একটা বিষয় হননি। কেউ শুধু দার্শনিক হতেই পারে, মাজহারুল ইসলাম স্যার শুধু দার্শনিকই হয়ে যেতে পারতেন, স্থাপত্যের দার্শনিক, কিন্তু তিনি তা হননি, কিন্তু উনি একজন স্থপতি হয়েছেন, স্থপতি হয়ে স্থাপত্যের দার্শনিক হয়েছেন, তার মানে একজন কমপ্লিট আর্কিটেক্ট হিসেবে যা লাগে সেইটা উনি অ্যাচিভ করেছেন। এবং ওনার এই মৃত্যুবার্ষিকীতে ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, আমার বিনম্র শ্রদ্ধা থাকলো, আবার ধন্যবাদ জানাচ্ছি এখানে
তান্না ভাই আছেন, ডালিয়াপা আছেন, পরিবারের লোকজন, আমরা স্যারকে সারা জীবন মানে বাংলাদেশের স্থাপত্য যতদিন চর্চা হবে ততদিন মাজহারুল ইসলাম স্যারকে আমরা স্মরণ করব, করতে হবে। উনি আমাদের আধুনিক স্থাপত্যের উৎস। ধন্যবাদ স্যার। মুস্তাফা খালিদ কলার স্যারকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যারের এই লেখাটি আবুল হাসনাত সম্পাদিত ও বেঙ্গল পাবলিকেশনস লিমিটেড কর্তৃক প্রকাশিত স্থপতি মাজহারুল ইসলাম গ্রন্থে প্রকাশিত হয়েছিল। এই একই গ্রন্থে স্থপতি মাজহারুল ইসলাম শীর্ষক এই একই গ্রন্থে স্থপতি মেরিনা তাবাসুমের আরেকটি লেখা ছাপানো হয়েছিল, প্রকাশিত হয়েছিল, যেই লেখাটিকেও আমাদের কাছে আসলে আজকে আমরা যেই বিষয়টি নিয়ে বসেছি, স্যারের কাজকে, স্যারকে নতুন আঙ্গিকে, নতুন দৃষ্টিভঙ্গিকে, দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করা, মেরিনা আপার লেখাটাও আসলে লেখাটাতে আমরা সেই একই জিনিস পেয়েছিলাম। স্থপতি মেরিনা তাবাসুমকে আমি অনুরোধ করব, তার দৃষ্টিতে তিনি মাজহারুল ইসলাম স্যারকে কিভাবে দেখছেন, কিভাবে দেখতে চাচ্ছেন, আমাদের সাথে যদি আপনি সেটা কিছুটা শেয়ার করেন। অনেক ধন্যবাদ। শোনা যাচ্ছে আমাকে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই যে লেখাটার কথা বলা হচ্ছে, আগে প্রথমে আমার অবশ্যই আজকে স্যারের মৃত্যু দিবস সেই হিসাবে ওনার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, আর বেঙ্গল মাজহারুল ইসলাম ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ আমাকে আবার বলতে বলার জন্য। তো এই যে লেখাটা ইমু বলল, এই লেখাটা অ্যাকচুয়ালি আমি আরেকবার প্রেজেন্ট করেছিলাম বকুলতলায় স্যারের একটা অনুষ্ঠানে। তো এটা তিতাস ভাই বললেন যে এখনকার ইয়েটা কমপ্লিটলি ভিন্ন, যে যারা শুনবে, তো এটা আমরা আরেকবার শুনতে চাই। তো সেই হিসাবে আমি আবার এটাকে প্রেজেন্ট করছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রথম দুজন বক্তা এত সুন্দর করে বাংলায় বললেন, আমার এই লেখাটা ইংলিশে, তো ইংরেজিতে সেজন্য আমার ক্ষমা। জিনিসটা হলো যে লেখাটা অ্যাকচুয়ালি আমার ইংলিশেই লেখা ছিল, পরবর্তীতে বেঙ্গলের বইটাতে যখন ছাপানো হয় তখন এটা অনুবাদ করা হয়। তো আমি আমার যে অরিজিনাল লেখাটা ছিল সেটা থেকেই আর কি আজকে পড়ছি। একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ পড়া শুনতে থাকলে অনেক সময় একটু বোরিং লাগতে পারে। তো যার কারণে আমি সবাইকে একটু অনুরোধ করবো একটু ক্লিয়ারলি শুনতে, তার সাথে আমি দু একটা স্লাইডও দেখাচ্ছি, সেটা স্লাইড কি দেখা যাচ্ছে? নিতাজ ভাই আপনাকে শেয়ার করতে হবে। Summer 1987, I stood first in architecture admission test. What a triumph. After my failure to secure a star in HSC, proud as a peacock, I was flying sky high until my first encounter with Mazhar al-Islam, a name I already knew through family and a little knowledge I acquired through my intense struggle to get into architecture department in Buet. Mazhar al-Islam and his wife, Mrs. Islam, came to our house on a social visit, and my proud parents introduced me to them, giving a short background to my pursuit. Looking me in the eye with his enormously powerful gaze and with a faint smile, he asked, "Parben to?" I was so baffled by this question that I stood there without a word. Was he being skeptic about my ability to perform as an architect? I confess I was disappointed. The least I expected was an encouraging congratulations. Parben to haunted me for a long time. Was it a skeptic's query or a genuine doubt? I met him a few times after that at meetings of Chetona in its last days, always keeping a distance not to meet him eye to eye. A jury in my third year studio brought me face to face with this persona again, whom I have by now grown to believe as an unsatisfiable god, legendary in his wrath. The project was an art museum sited next to Hajiganj Fort in Narayanganj. Warrester generously complimented my scheme that was created by juxtaposition of a square and a circle in a master plan. When asked to comment on my design, Mazhar al-Islam asked me the second question of my life.
with that same powerful gaze but softer in tone. Apnar ki mone hoy thik kaj hoyeche? For a third year student, there can't be anything more confusing than that. But that question, like the previous one, remained with me as I did not understand the purpose, let alone their answer. I met an entirely transformed Mazhar-ul Islam on the prize-giving ceremony of Shadhinata Stambho competition in 1997. Our firm Arbana won first prize. One major element of our design, the Independence Monument, was conceived as a tower of light. And he was full of excitement about this monument made from glass. For the first time, I saw a smile coming my way that was warm, happy, full of excitement and hope. Ever since that day, he was nothing but a guardian angel in my life. I had the opportunity to interact with him through the course of design and construction of the project. His door was open to us always in happiness and frustration and confusion. We were in our late 20s, and quite often fall victim to bullying by engineers and administrators from the government. Mazhar-ul Islam was a sympathetic soul, perhaps for him a resonance of his own past as a lone young architect with new vision while he was designing Fine Art Institute. He single-handedly made sure we were given the respect due to a consultant and our decision in design remained final. He became our teacher and guide. Long hours were spent in his company, in his office. Lots of stories of his life, of school days, of profession and confrontation, of frustration and hope. Each carried a certain message. In many ways, my perception in architecture was shaped in his company. The responsibility of an architect in a country like Bangladesh is far greater than a narrowed down vision of form making. The role of an architect, of a visionary leader that shapes the future of a country. Architecture encompasses the whole environment, starting from its location, harmonizing in totality with the surrounding. Wrong judgment or decision by an architect can turn as fatal as regressing the culture backward in time. That may take years or generation to make up. It was in his company that I understood the validity of his question, Parbento. And the answer is just as difficult as the question sounds easy. One needs to love one's land. That includes respect. One needs to position oneself based on that respect. Then again, one can't deny the existence of global influence. Identity is a healthy balance of local essence and world culture. Architecture evolves from this balance. As time goes by and I grow in life and work, as my realization and conviction get stronger, I understand his words better than before. I can comprehend their depth and his expectations from us. I realize that the journey is rigorous. Loving one's land is not just an emotion, but a lifelong commitment to its people materialized through righteous deeds. A proud Bengali, Islam's love for the land and people has been inspirational. Stanley Tigerman, his very close friend, called him a man of his own people. We have 56,980 square miles of land that must be organized and planned in detail, gochate hobe in his own language. Sometimes, something he would stress upon in every meeting I can recall. If age didn't frail him, and if there were people who resonated in the same spirit and belief, he would have taken this long cherished dream far. I recall his excitement and pride in holding a piece of granite from Modhopara. A cylindrical piece of stone was on his table, proudly displayed to every person coming by. It was not our stone, our own stone. The Tower of Light
of 150 feet tall, made of numerous pieces of glass, an idea that for many years remained in doubt among PWD engineers and administrators from the government as an unbuildable myth of two juvenile architects. Mazhar al-Islam was a constant source of strength in that fight of a decade. He passed away in 2015, on 15 July in 2012. The Independence Monument was finally completed a year later in 2013. 30 years have passed since that day when he posed that question. Till date, I remain answerless, as I was back then. The only difference is that my 50 plus self now knows that no one can do it alone. It calls for a collective effort of the entire community of architects of Bangladesh to come together in an effort to organize a country of 160 million that is limited by land and defined by water. It is up to us to decide whether we put Mazhar al-Islam on a pedestal and once in a while share the narratives and stories of his legacy, or embark on an investigation to dig deeper into his conviction and passion and comprehend his true essence. Is it about reminiscence or endurance? After 8 years of his death, why not we embark on a new journey of analyzing our own actions, contributions, and pursuit in order to have a reality check of our embodiment of the legacy Mazhar al-Islam left behind. He left the world unfulfilled in his aspiration, frustrated with the establishment, lonely in his pursuit. When I remember him, I feel an intense sense of guilt of letting him down. And I feel that should not be the case. When Mazhar al-Islam returned to Dhaka after his formal training in architecture in 1953, East Pakistan was still struggling to establish Bengali as the official language. Being 30 years of age and the only formally trained architect in Dhaka, he began with an enormous task of producing architecture that involved, on one hand, challenging the prevailing practice of engineers in the building industry, on the other, developing a language of architecture that is appropriate to local context. Those of us present here today who have crossed their 30 years, and those who are yet to cross, let us take a moment to comprehend the monumentality of that task shouldered by a 30-year-old Mazhar al-Islam. In an interview with Shamsul Waris, Islam mentioned, "While I was still a student abroad, I had this deep belief that every country should have its own architectural character. The architecture of a place depends on its geography, climate, and the manifestation of its own culture. The warm, humid monsoon climate and the local construction materials and method were the primary issues around which I organized my architectural thought. The sun and the rain, the play of shade and shadow and ventilation, these were the points to work on. Fine Art Institute clearly reflects this pursuit in establishing a language of architecture rooted to its place." If that 30-year-old Mazhar al-Islam, with that uncompromising attitude and a sensibility of a master, did not build the Fine Art Institute with a critical and conscious modern approach, what would be our state of architecture today? We need to question, where would our struggle be? So today, I urge those of us who have crossed our 30s and those who are yet to cross, let us take this moment to comprehend that the shoulder on which we stand today and look far left us with an unfinished task of nation building. How much of that responsibility have we shouldered with conviction? Expanding the agency of architecture, which is now being talked about globally, was a concern Islam brought forward 52 years ago. Architects' responsibility go beyond the visual realm. They must engage in nation building through physical planning and influencing policies for better environment. His involvement and initiative in planning universities and technical institutes reflect his conviction and farsightedness for buildings and educated, informed, enlightened workforce necessary for a young nation.
As early as 1968, Islam spoke of the special task of architecture and architects in the landmark conference of Institute of Architects Pakistan organized in Dhaka, proclaiming a new spirit. Marina, microphone unmute karo. Marina, apna shona jacche na apnar microphone unmute korte hobe. Apnar microphone mute hoye giyeche. Okay, ekhon shona jacche? Yes. Ki shona jacche? Mazhar Islam spoke of the special task of architects, architecture and architects in a landmark conference in the Institute of Architects Pakistan organized in Dhaka, proclaiming a new spirit in architecture, expanding the role of architects and urban planners and designers to synthesize for cohesive physical planning. Mazhar Islam single-handedly laid down the foundation of modern architecture in Bangladesh. In his own words, you have to be a citizen of the world and a Bengali. So what does it mean to be a Bengali? How does one define it without being nationalistic? What is a critical Bengali without being eclectic, resorting to romantic nostalgia? In the age of information and globalization, what does it mean to be a citizen of the world? How does one mediate between local and global? What is right balance, or is there any? These are the questions that does not have one single answer, but require constant investigation and engagement through dialogue. We need to expand our discussion beyond Islam's life and work and focus on the cues he prompted us to act upon. So I urge my fellow colleagues and friends who have crossed their 30s and those who are yet to cross to understand and analyze Mazhar Islam's legacy and not only limit his existence with photoshopped images and anniversaries, but also engage in understanding and analyzing the task unfinished, unrealized before it's too late. He left this world with a heavy heart, exhausted from numerous battles to bring to realization his lifelong pursuit. Let us join together to build upon his legacy that he left behind. The question he posed, Parbento, must be answered by each one of us. Let us not let him down. Thank you. আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আজকে আসলে একটু সময় স্বল্পতার মধ্যে পড়ে গিয়েছি। মাজহারুল ইসলাম ফাউন্ডেশনকে বলবো, দালিয়াপাকে বলবো, তিতাস ভাইকে বলবো, তান্না ভাইকে বলবো, সবার পক্ষ থেকে অনুরোধ করছি এরপরে আমরা আজকে তিনজন বক্তার তিনজনেরই আলাদা আলাদা করে বক্তব্য শুনতে চাই। আমরা ঘন্টার পর ঘন্টা ওনাদের কথা শুনতে চাই প্রশ্নোত্তর পর্ব সহ। আজকের আয়োজনটাতে আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকার কথা ছিল। এই অনুষ্ঠানের পরে আমাদের ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসদের আরেকটি মাজহারুল ইসলাম স্যারকে নিয়েই আজকের বিশেষ দিনটি উদযাপন উপলক্ষে আরেকটি অনুষ্ঠান রয়েছে, যে কারণে আমরা আজকে আর প্রশ্নোত্তর পর্বটার মধ্যে যেতে পারছি না। আপনাদের কাছ থেকে সজোরে ক্ষমা প্রার্থনা করছি। আমি ডালিয়াপা তখন একটু টেকনিক্যাল সমস্যা হওয়াতে আমরা ওনার কথা শুনতে পারিনি। আমি ডালিয়াপাকে অনুরোধ করব সংক্ষেপে আমাদেরকে মাজহারুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু বলবার জন্য। ডালিয়াপা আনমিউট করতে হবে। এখন ঠিক আছে? জি জি শুনতে পাচ্ছি। জি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মেরিনা, আই ক্যান সি ইউ নাও। অনেক অনেক ধন্যবাদ, খুবই সুন্দর। আমি তো মনে হয় যারা বক্তা ছিলেন সবাই কথা খুবই সুন্দর এক একটা প্রেক্ষাপটে হয়েছে এবং প্রত্যেকে আলাদা আলাদা ভাবে মাজহারুল ইসলাম সাহেবের সম্বন্ধে কথা বলেছেন, খুবই সুন্দর। আমি ধন্যবাদ জানাচ্ছি তিতাসকে আজকের এটাকে একসাথে মানে করার জন্য। আমরা সবাই যে থাকতে পেরেছি, আমি প্রথমে একটু অসুবিধা হয়েছিল আমার টেকনিক্যালি,
তো মাজহার ইসলাম ফাউন্ডেশন সবসময় চেষ্টা করছে কাজের ভিতরে থাকতে মাজহার ইসলামকে নিয়ে ওনার ওনার শিক্ষা ওনার অবদান ওগুলো নিয়ে আমরা কথা বলবো জানতে চাইবো আরো অনেক কিছু জানার আছে কিন্তু আমি খালি একটু বলতে চাই যে আব্বা তো এই মানুষ যেটা ছিলেন সেটা হলো উনি সৌন্দর্যের পিপাসা ছিলেন কারণ ওনার মধ্যে সৌন্দর্যটা কিন্তু খালি উপর থেকে বাইরের থেকে না ভিতরের থেকে ছিল ওনারটা যে আমি নিজেকে ঠিক করব নিজেকে সৎ পথে রাখব এবং আমি আমার দেশকে ভালোবাসব আমি একজন প্রথমে বাঙালি তারপরে যা বলার বলবেন আপনারা সবাই কিন্তু আমরা জানি না আমরা কতটা সেটার পথে যেতে পারছি বা পারবো কিনা এট অল আর আব্বা আমাদেরকে ছোটবেলা থেকেই অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়েছেন সত্যি সত্যি এটা আমি বলতে পারবো না যে সবার বাবা মা এতটা করবে বাচ্চাদের জন্য আমাদেরকে সবসময় ভালো ভালো জিনিস উনি দেখিয়েছেন দিয়েছেন শিক্ষা দিয়েছেন এবং আমাকে তো গান শিখিয়েছেন ছোটবেলা থেকেই আমি কিন্তু নজরুল সঙ্গীত করি এবং আমার মনে আছে 5 বছর বয়সে সুদিন দাস যখন ছিলেন ঢাকাতে তখন উনি ওনার ওয়াইফ ঢাকাতে অনেক আমাদের বাসাতে অনুষ্ঠান করেছেন আমরা তখন বেলি রোডে থাকি এবং আব্বা কেন জানি তখন নজরুল সঙ্গীতের দিকে অনেক ওনার টান চলে গেছিল আমাদেরকে আমি তো হাতে শিখাই আব্বা অ্যাজ এ ম্যাটার ফ্যাক্ট মনে হয় কৃষ্ণনগরে তখন ওনার হাতে নজরুলই বোধ হয় ওনাকে হাতে খুঁড়ি দিয়েছিল আজ আব্বা আমাকে রবীন্দ্রসঙ্গীত কেন ডিএল রায়ের গান রজনীকান্তের গান অতুল প্রসাদ সবার গানই উনি আমাদেরকে বলেছেন শিখতে ভালো জিনিসগুলো শিখতে সবার সুন্দর এবং বারবারই বলেছেন যে তুমি গান গাওয়া মানেই না যে তোমাকে পাবলিক একটা ফিগার হতে হবে সেটার কোনো মানে হয় না তুমি গান গাইবে তোমার নিজের ভালোর জন্য যাতে লোকে শুনে ভালোবাসে তারা বলবে তুমি ভালো গাও কি গান গাও আমি একটা ছোট্ট একটা কয়েক লাইন রজনীকান্তের গান ওনার খুব প্রিয় ছিল এই গানটা 3 লাইন 4 লাইন গিয়ে আমি শেষ করে দিব আমার বক্তব্য মালো করু মঙ্গলো কারি মলিন মান মুছাই তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই মলিন মান লোক শূন্য লোক বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরুর আধারে প্রভু বিশ্ব বিপদ তুমি দাঁড়াও রুধিয়া বন্ধা শ্রীচরণ তালে নিয়ে সম মত বাসনা ঘুচাই মলিন তুমি নির্মল করু মঙ্গল করি মলিন অসংখ্য ধন্যবাদ ডালিয়া নওশিনকে আসলে আমরা একসাথে একটু ক্লাপ দিতে হবে আপনার গানে আমার মনে হচ্ছে আমাদের আজকের আয়োজন পরিপূর্ণ রূপ ধারণ করেছে আপনাকে আমাদের সবার পক্ষ থেকে আবারও অনেক 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 ধন্যবাদ আজকে যারা উপস্থিত আছেন আমরা কিন্তু স্যারের তৈরি করা আরেক ধারার আরেকজন শিল্পী বা আরেকটি শিল্পর সাথে যুক্ত হলাম আমাদের অনুষ্ঠানের একেবারে শেষে এসে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আমাদের আজকে যে 3 জন বক্তা আছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমরা আজকে স্যারের কাজের স্যারের জীবনের স্যারের চেতনার মধ্যকার যে নতুন খোঁজার যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা অব্যাহত থাকুক যুগ যুগান্তর ব্যাপী
স্যারের কাছ থেকে আমরা যুগ যুগ ধরে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এই নতুন মাত্রাগুলো আমাদের স্থাপত্য কর্মে, আমাদের জীবনে, আমাদের মননে যুক্ত করার চেষ্টা করব। আজকের আমাদের সবার প্রত্যাশা এই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। মাজহারুল ইসলাম স্যারকে, স্যারের প্রতি আমাদের সবার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। মাজহারুল ইসলাম এর পক্ষ থেকে আমি আরেকটি জিনিস সবাইকে জানিয়ে দিতে চাই যে আগামী ডিসেম্বরে ইনশাল্লাহ আমরা স্যারের ট্রপিক্যাল আর্কিটেকচারের উপর একটা এক্সিবিশন করব। সেটা সারা বাংলাদেশ ব্যাপী এক্সিবিশনটা হবে। সেটা হচ্ছে বেসিক্যালি ওনার যে পলিটেকনিকগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা, সেটা যে পল রুডলফের স্ট্যানলি টাইগারম্যানের সাথে যে উনি কাজ করেছিলেন সেই কাজটা কীভাবে, ওনার ট্রপিক্যাল আর্কিটেকচারটাকে কীভাবে উনি বাংলাদেশের সক্রিয় ধারায় নিয়ে এসেছিলেন সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, মাজহারুল ইসলাম ফাউন্ডেশনের সাথে থাকবেন। এবং আমার যারা প্রেজেন্টার ছিলেন, মেরিনা, তাবাসুম, মুস্তাফা খালিদ, পলাশ ভাই এবং বন্ধুবর আদনান মোর্শেদ, অসংখ্য ধন্যবাদ যে এত কম সময়ের মধ্যে আমাদেরকে সুন্দর একটা উপস্থাপনা করার জন্য। এবং ভবিষ্যতে মাজহারুল ইসলাম ফাউন্ডেশনের সাথে আপনারা থাকবেন সেই আশা করছি। ধন্যবাদ। আর সবাই আইবির 7টা থেকে আইবির আর একটা প্রোগ্রাম আছে মাজহারুল ইসলাম স্যারের উপর। আমরা আশা করবো আপনারা সবাই যারা এখানে ছিলেন, অনেকেই ঢুকতে পারেননি, তাদের সবাইকে বলছি আপনারা সেই প্রোগ্রামটাতে যাবেন, সেখানে আমরাও সবাই একসাথে যাবো। আবার ওখানে আবার দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।